তো সারাদিন রোজা রাখার পর এত চমৎকার একটা পরিবেশে ইফতার করতে আপনার কেমন লাগবে জানি দারুণ লাগবে দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্রাণব রকমারি ইফতারে আমি ফুয়াদ হাজির হয়ে গেলাম যখন আপনার ঘড়িতে ঠিক 5টা বেজে 20 মিনিট এবং কথা দিয়েছিলাম প্রতিদিন আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি ঢাকার বিভিন্ন প্রান্তে যাচ্ছি বিভিন্ন ইফতারের আয়োজন আপনাকে দেখাতে চাচ্ছি এবং আজকে আমরা এসেছি গুলশান দুয়ের আমারি ঢাকার আমায়া রেস্টুরেন্টে আর এই সময়টায় এই পরিবেশ এত চমৎকার পরিবেশে চলুন না দেখে আসি কত রকমের পরিবেশন আমাদের জন্য অপেক্ষা করছে আমার রেস্টুরেন্টের আমারই ঢাকায় কথা না বাড়াই চলুন দেখে নেই এক ঝলক আমার রেস্টুরেন্টের সব ধরনের পরিবেশনা এবং তাদের চমৎকার পরিবেশ প্রিয় দর্শক আমরা আমার রেস্টুরেন্টের অনেকগুলো আয়োজন দেখে নিলাম বাহারি আয়োজন দেখে নিলাম আরো অনেকগুলো বাকি আছে তবে এই সময়টায় ভাবছি এখানকার একজনের সাথে কথা বলে কেমন হয় আসসালামু আলাইকুম কেমন আছেন আলম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন বেশ ভালো আছি তবে অবশ্য রোজা রেখে আসলে এই সময়টা ভালো থাকার উপক্রমটা একটু কম এত আয়োজন এত সুঘ্রাণ মানে কখন সময় গুনছি আর কি কখন আসবে আচ্ছা স্পেশালিটিটা কি আমার রেস্টুরেন্টের আমার রেস্টুরেন্ট আমারই ঢাকার একটা সিগনেচার রেস্টুরেন্ট যেখানে আমাদের হুল ফ্লোর জুড়ে চারটা কিওস্ক যেটাকে আমরা লাইভ স্টেশন কুকিং স্টেশন বলি এখানে আমাদের চার ধরনের খাবার পাওয়া যায় থাই চাইনিজ জাপানিজ ইন্ডিয়ান মূল বিশেষত হলো শেফরা তাদের খাবার ইনস্ট্যান্ট বানিয়ে দেন তাদের লাইভ কিচেন হ্যাঁ লাইভ কিচেন যেখানে সার্ভ করে দেন আবার শেষ হয়ে যাওয়া মাত্রই আবার ওরা বানিয়ে দিচ্ছে এই যে অন্য রেস্টুরেন্ট থেকে ডিফারেন্ট আমাদের এখানে আচ্ছা গ্রেট তো একটা মজার কথা জানতে চাইবো যে আমি আজকে একদিন এসেছি অল্প একটু সময় এসেছি আমার এই অবস্থা হাল খুব একটা ভালো নয় কিন্তু এত খাবারের মাঝে তদারকি করতে গিয়ে রোজাটা কতটুকু হালকা হয়ে যায় রোজা অ্যাকচুয়ালি হালকা হবে এখানে যে ফ্লেভার আপনি পাচ্ছেন যে আপনি থাই সেকশনে গেলে থাই ফুডের একটা ফ্লেভার জাপানিজ সেকশনে গেলে সুশি সাশিমি একটা স্পেশালিটি থাকতেছে সেগুলো তাদের মতো করে কেটে দিচ্ছে ইটস লুকিং নাইস অ্যাজ ওয়েল ইন ফ্রন্ট অফ দ্য গেস্ট অ্যাট দ্য সেম টাইম আপনি ইন্ডিয়ান সেকশনে গেলে কাবাবের বাহারি সাজ দেখতে পাচ্ছেন রিয়েলি ইউনিক অ্যান্ড অথেন্টিক কুইজিন ওভার হিয়ার আচ্ছা আলম ভাই খুব বেশি সময় আর কথা বলতে পারলাম না আপনার সাথে যতটুকু বাকি আছে ততটুকু হয়তো বাদ হয়ে যাবে আপনি যেভাবে ডিসক্রাইব করছেন থ্যাংক ইউ ভেরি মাচ ব্রাদার টেক কেয়ার থ্যাংক ইউ ইউ আর মোস্ট ওয়েলকাম আর দর্শক আমরা নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি ফিরে আসছি একটু পর আমারই ঢাকার আমার রেস্টুরেন্টে